আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের সমস্যার কোন পর্যায়ে কি ধরনের অনুভূতি থাকে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, একটি দাঁত কখনো একদিনেই ব্যথা হয় না বা একদিনেই নষ্ট হয়ে যায় না। ভিউয়ার্স, একটি দাঁত নষ্ট হতে বা একটি দাঁত যন্ত্রণা অবধি যেতে বয়স ও দাঁতের গঠন অনুযায়ী কারো কারো ক্ষেত্রে এক বছর, কারো বা দু বছর, কারো বা তিন থেকে চার বছর পর্যন্ত সময় লাগে। তো ভিউয়ার্স, এই একটি দাঁত যন্ত্রণা অবধি পৌঁছানোর আগ পর্যন্ত সামান্য সমস্যায় কী ধরনের অনুভূতি হয়ে থাকে এবং যখন দাঁতে পালপাইটিসে আক্রান্ত হয় তখন কী ধরনের অনুভূতি হয়ে থাকে তা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় ডেন্টাল ক্যারিজ। এখানে ছয়টি দাঁত দেখতে পাচ্ছেন, এখানে এই ছয়টি দাঁতই কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত। দাঁতের উপরে যে কালো কালো স্পটগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে স্পট নয়, এগুলোকে বলা হয় ডেন্টাল ক্যারিজ। এটি ডেন্টাল ক্যারিজ বা দাঁতে পোকা লাগা সমস্যার প্রাথমিক অবস্থা। তো ভিউয়ার্স, কোনো দাঁতে যদি এ ধরনের পোকা লাগা সমস্যা থেকে থাকে বা শুরু হতে থাকে তো শুরুতেই কোনো ধরনের অনুভূতি থাকে না। অর্থাৎ এখানে যে ছটি দাঁতে আপনারা দেখতে পাচ্ছেন যে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে আছে, তো এটি প্রাথমিক অবস্থায়। তো এই অবস্থায় কোনো ধরনের কোনো অনুভূতি থাকে না, কোনো ব্যথা থাকে না, কোনো যন্ত্রণা থাকে না, কোনো শিরশিরে ভাব বা কোনো অনুভূতি থাকে না। অনুভূতিটি তখনই হয় যখন সমস্যাটা ধীরে ধীরে গভীরে যেতে থাকে। এখানে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন, এখানে দুটি দাঁতেই কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত রয়েছে। এখানে দেখুন, এই দাঁতটি বেশি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে গেছে, এখানে দাঁতের উপর থেকে কিছুটা অংশ কালো হয়ে গেছে। তো এ ধরনের সমস্যা অনেকেরই রয়েছে, অনেক মানুষেরই রয়েছে এরকম ডেন্টাল ক্যারিজ, যারা নিজেও জানে না যে ডেন্টাল ক্যারিজে তাদের দাঁত আক্রান্ত রয়েছে। মেডিকেল সায়েন্স বলে ছ মাস অন্তর দাঁতগুলো পরীক্ষা করাতে, দাঁত স্কেলিং করাতে। যদি ছ মাসের ভিতরে এ ধরনের সমস্যা ডেন্টাল ক্যারিজ প্রাথমিক অবস্থায় ধরা পড়ে তাহলে সেটি খুব সীমিত সময়ে এবং স্বল্প খরচে চিকিৎসা করা সম্ভব। তো ভিউয়ার্স, আর যদি এ ধরনের ডেন্টাল ক্যারিজে আক্রান্ত দাঁতগুলা পুষিয়ে রাখা হয় বা রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সেটি ধীরে ধীরে বাড়তে থাকে, অর্থাৎ ডেন্টাল ক্যারিজটি ধীরে ধীরে দাঁতের গভীরে যেতে থাকে। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, এখানে এই যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এই দাঁতটি যদি এভাবে বেশ কিছুদিন রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ক্যারিজটি ধীরে ধীরে ডেভেলপ হতে থাকে, দাঁতের উপরে এ ধরনের ক্যাভিটি হয়ে যায় কিছুদিনের মধ্যেই। এখানে দেখুন, এখানে যদি প্রাথমিক অবস্থায় ট্রিটমেন্ট করা হতো তাহলে কিন্তু এ ধরনের সমস্যা হতো না। এখানে দেখতে পাচ্ছেন দাঁতের উপরে বেশ গর্ত হয়ে গেছে। যদি এ ধরনের হয়ে থাকে বা এ ধরনের হয়ে থাকে তাহলে দাঁতে কোনো রকম ব্যথা থাকে না, দাঁতে কোনো যন্ত্রণা থাকে না, কোনো শিরশিরানি ভাব থাকে না, কোনো সমস্যাই থাকে না। কিন্তু তারপরেও দাঁতটি কিন্তু বসে থাকে না, দাঁতটি ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে থাকে। কোনো এক সময় দেখা যায় যে দাঁতে চাপ লেগে কোনো শক্ত কিছু যদি দাঁতের উপরে দিয়ে কামড় দেওয়া হয় তখন এভাবে দাঁতের উপরি অংশ ভেঙে ভিতরের দিকে চলে যায়, এটিকে বলা হয় ডেন্টাল ক্যাভিটি। তো এই ধরনের ক্যাভিটি যখন দাঁতে চলে আসে বা হয়ে যায় তখন সে দাঁতটি সেন্সিটিভ হয়ে ওঠে, অর্থাৎ একটু শক্ত যদি কিছু খেতে যাওয়া হয় তখন এই দাঁতে এমন দাঁতের যে দাঁতে এই ধরনের ক্যাভিটি হয়ে গেছে তেমন দাঁতে ব্যথা অনুভব হয়, অল্প পরিমাণ, কখনো বা অনেক বেশি ব্যথার অনুভব হতে পারে। যখন দাঁতে এ ধরনের বড় ক্যাভিটি হয়ে যায় তখন সেই ক্যাভিটিটি ডেন্টিন অংশে থাকে, অর্থাৎ দাঁতের যে সেকেন্ড লেয়ার থাকে সেটিকে আমরা ডেন্টিন অংশ বলি। তো এই ডেন্টিন লেয়ারে যখন এ ধরনের ক্যাভিটি হয়ে যায় তখন সেই দাঁতে যদি একটু শক্ত কিছু কামড় পড়ে তাহলে সেই দাঁতটিতে কিন্তু ব্যথা অনুভব হতে পারে। আর এমন অবস্থায় যদি সে দাঁতে যন্ত্রণা না হয়, কিন্তু সামান্য গর্ত হয়ে গেছে কিন্তু যন্ত্রণা হয়নি, ব্যথা হয়নি, এমন অবস্থায় ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়। ফিলিং অর্থাৎ পুটিংয়ের মাধ্যমে কিন্তু ট্রিটমেন্ট করা যায় খুবই স্বল্প খরচে এবং একেবারেই কম সময়ের মধ্যেই এ ধরনের দাঁতের চিকিৎসা করা যায়। আর যদি এভাবে রেখে দেওয়া হয় তাহলে এক পর্যায়ে যখন দাঁতের ভিতরে পাল্প থাকে, এখানে দেখতে পাচ্ছেন দাঁতের তিনটি লেয়ার থাকে, এটিকে এনামেল লেয়ার বলে, তারপরে রয়েছে ডেন্টিন এবং তারপরে রয়েছে পাল্প। এই পাল্প বা এই টিস্যুর মধ্যে প্রতিনিয়ত ব্লাড সার্কুলেশন হয়, রক্ত চলাচল করে। তো ভিউয়ার্স, যখন উপর থেকে কোনো ক্যাভিটি বা ক্যারিজ যখন দাঁতের ভিতরে পাল্পে এসে পৌঁছে যাবে তখনই সে দাঁতে যন্ত্রণা হবে, তখনই সে দাঁতে ব্যথা হবে। তো ভিউয়ার্স, যেহেতু বয়স ও দাঁতের গঠন অনুযায়ী একটি দাঁত নষ্ট হতে তিন থেকে চার বছর পর্যন্ত কারো কারো ক্ষেত্রে সময় লাগে, তো এখানে যে ছবিটি দেখতে পাচ্ছেন, যদি ডেন্টাল ক্যারিজের প্রাথমিক অবস্থায় চিকিৎসা করা হয়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে ডেন্টাল ক্যারিজটি এনামেল ক্রস করে ডেন্টিন অংশে রয়েছে, তো এমন অবস্থায় যদি থাকে সেক্ষেত্রে সে দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায়, পুটিং করা যায়।
আর যদি যখন এ ধরনের পালপাইটিস হয়ে যায়, অর্থাৎ পালপে ইনফেকশন চলে আসে, তখন কিন্তু সে দাঁতে আর ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করা যায় না। তখন সেই দাঁতটি যদি আপনি রাখতে চান না ফেলে দিয়ে, তাহলে ব্যয়বহুল চিকিৎসা রয়েছে, সেক্ষেত্রে সেটিকে রুট ক্যানাল ট্রিটমেন্ট করে দাঁতে ক্যাপ করে নিতে হয়। কিন্তু যদি প্রাথমিক অবস্থায় অর্থাৎ এমন সামান্য থাকতে যদি শুধুমাত্র একটি ফিলিং করে নেওয়া হতো, তাহলে কিন্তু এ ধরনের সমস্যা থেকে এড়ানো যেত। কিন্তু সেটি না করার কারণে কিন্তু ধীরে ধীরে পাল্প অবধি যখন চলে আসে, তখনই দাঁতে যন্ত্রণা হয়, ব্যথা হয়। এখানে দেখতে পাচ্ছেন খুবই সামান্য একটি ছিদ্র রয়েছে। তো এমন ছিদ্র থাকাকালীন কোনো ধরনের অনুভূতি নাও থাকতে পারে, তবে এমন ছিদ্রই দাঁত নষ্ট হয়ে যাওয়ার প্রাথমিক অবস্থা। যদি এমন ছিদ্র আপনি ট্রিটমেন্ট না করে রেখে দেন, তাহলে কিছুদিনের মধ্যে দেখা যাবে সে দাঁতটি ধীরে ধীরে ক্ষয় হতে হতে ঠিক এই পর্যায়ে চলে আসবে। তো এর জন্যই মেডিকেল সায়েন্স বলে 6 মাস অন্তর দাঁত স্কেলিং করাতে, দাঁতগুলো ওয়াশ করাতে। যদি 6 মাসের ভিতরে এ ধরনের কোনো সমস্যা চোখে পড়ে, তাহলে খুবই সীমিত পয়সার মধ্যে আপনি কিন্তু ট্রিটমেন্ট হয়ে নিতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।